অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের বাজিরার পাখির আজকের ভিডিও। হচ্ছে বাচ্চা তিনটা, একটা ডিম ফুটছে কিংবা ফুটবে কবে সেটা সঠিক বলতে পারতেছি না, কি হইতে পারে নিজেও জানি না। পাখির বাচ্চাগুলো কিন্তু মাশাল্লাহ সুন্দরী হয়েছে, একটা মধ্যে কিন্তু ফেজার এসে পড়েছে। ফেজার মিন্স হচ্ছে পশম বা পালক, যেটা কিনা বলা যায়। হচ্ছে আরেকটা পাখিটা হৃদয় হয়তো অনেক কাতরাইতেছে, দেখা দিতেছে। তো একটাই হচ্ছে সবচেয়ে বড়, ওই যে পাখিটা নাকি আমার উপরে আছে, হলুদ হলুদ পাখনা দেখা দিতেছে। আর এখানে কিন্তু পাখিগুলো ভরপুর খাচ্ছে। এই জায়গাটি একটু আগে পরিষ্কার করলাম পাখির পালক পালক দিয়ে, অনেক মারাত্মক অবস্থা হয়েছিল। আজকে আমি ট্রাই করে দেখছি পাতাবাহার গাছটা দিয়ে বা পাতাটা দিয়ে আসলে এটা খায় কি না। তো ভাই দেখ, এটা হচ্ছে আমার ভোটের চিহ্ন, কালকে যে ভোটটা দিয়ে আসছি। তো মাশাল্লাহ ভালোই লাগতেছে পাখিগুলোকে, একটু অপর চেয়াও 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 সাউন্ড করে, ভালোই লাগে। ফোকাসটা হইতেছে না ভিতরে। অনেকবার ট্রাই করতেছি, বাট জালির জন্য হয়তো আটকে দিতেছে, যার কারণে ফোকাসটা ঠিক মতন হইতেছে না ভিতরের ফোকাসটা আর কি। তিনজন, তিন ভাই বোন এখন ঘুমাইতেছে, আর একটা ডিম আছে এখানে। এই ডিমটা এখনও ফুটতেছে না, সমস্যাটা কি হইলো আমি নিজেও বুঝতেছি না। কিন্তু পাখি ঠিক মতন খাবার দাবার খায়, সব কিছু ঠিক মতন করে, কিন্তু এই ডিমটা ফুটে না কি জন্য এটাই বুঝলাম না। ওই যে হলুদটা হইতেছে আমাদের ফিমেল বাটার, এটা হচ্ছে আমাদের মেল বাটার, গ্রিন কালার যেটা সেটা, ওদের ভরপুর খিদা পাইছে। বাইরে বাইরে দেখি কি হয়। মাশাল্লাহ দুজন ভর পেট খাইতেছে, আবার দেখি এখান থেকে আমি কী করি। এবার আমরা দেখতেছি যেন আমি আসলে কী করতেছি, কী বক বক করতেছি। মাশাল্লাহ ঠিকঠাক পানিটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে, পানিও দিলাম একটু আগে, পানিটা ঠিক আছে। হ্যাঁ সব কিছুই মাশাল্লাহ সেট আপটা সুন্দর আছে। হলুদটা এখন আছে, ভেজালটা লাগাইতে, হলুদ সবসময় ভেজাল লাগে। ম্যাঙ্গো যেটা, এটা নাম রাখছি আমি ম্যাঙ্গো। ওদের কিন্তু আমি তুলসী পাতা দিই প্রায়ই, তুলসী পাতা খেলে কিন্তু ওদের একটু হেলদি থাকে। তুলসী পাতাগুলো হচ্ছে এখানে, হচ্ছে আমার পিসি সেট আপটা এখানে রেখে দিছি, পুরো ঘরটাই অগোছালো হয়ে আছে। এটা হচ্ছে বাচ্চাগুলো, দেখেন কীরকমভাবে লড়তেছে। এখন ফোকাসটা ঠিক আছে, ডিমটা কিন্তু এখন ওটার উপরে আছে, মানে একজন একজনের মাথার উপরে ঘুমাইতেছে। একটু পরে ওদের মা বা বাবা খাবার মুখে জমা, একটু পরে ওদেরকে খাওয়াবে। আমি ফার্স্টে আপনাদেরকে আমাদের বাচ্চালা পাখিগুলোর সেট আপটা দেখা দিলাম। তো আর পাখিগুলা গেল কোথায়? আমাদের দুইতলা তিনতলা মেম্বাররা হচ্ছে বাইরে, আমি যদি দেখাই, ঠিক ওনারা হচ্ছে আমাদের দুইতলার তিনতলার মেম্বার্স। কিরে বন্ধু কী খবর? হুম কী খবর? আর এটা হচ্ছে তিনতলার মেম্বার, সবার উপর ওরাই থাকে। অনেকটা খাঁচাটা রাখতে আমার সুবিধা হয়, জন্য সবার বাড়ি দেবে। পাখনাটা এরকম করে কেন কিন্তু বুঝি না, যদি কেউ জানি না থাকেন তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানেন। পাখিটা ময়লা হয়ে গেছে, ভাবতেছে ওদেরকে একটা গোসল দিয়ে দিব নাকি রোদের মধ্যে। তো ওদের অনেকগুলো তুলসী পাতা করতে হবে, ওদের জন্য খাবার রেডি করতে হবে, খাবারটা দিতে হবে। তারপর ওদের হাঁড়িরও খাবার প্রায় শেষের পর্যায়ে, ওদের জন্য খাবারটা রেডি করে দিতে হবে। তো
তুলসী পাতা আনছিলাম, কিন্তু তুলসী পাতা দুজনের একজন খাইতেছে না, এই জন্য কি করা যায় বুঝতেছি না। ওরা তুলসী পাতা খাই না, ওদের জন্য কি তুলসী পাতা শত্রু হয়ে গেছে? ওদের দিলে ওরই খায় ঠিক মতো, এবার ঠিকই খায়। এবার মজা মজা করে তুলসী পাতা খাইয়া ফেলে, কিন্তু এই পাখিগুলো তুলসী পাতা একদমই খায় না। এটা কাহিনীটা আমি এখনো বুঝতেছি না, সমস্যাটা কি ওদের? এখন এটার মধ্যে খাবার বইরে ওদের দিয়ে দিই। তো আমি আমার পাখিদের যেটা করি, সিড মিক্স দিই, মানে বাজারে গেলে মিক্সার পাওয়া যায়, সকালে মিক্সচার মিক্সচার, সেই জিনিসটা আমি খাওয়াই আমার সব পাখিগুলোকেই। তো এটা হচ্ছে আমার বাটি, আর এটা হচ্ছে খাবারের ডিব্বা বইয়ে। এখন এই ডিব্বার থেকে একটু করে দিয়ে দিব। আমার ধরনটা হচ্ছে এরকম, এতটুকু দুজনকে দিয়ে দিই। যেহেতু শীতকাল চলতেছে আমি বেশি খাবার দিই না, সাথে একটু পাতা মিক্স করে দিই, পাতা থাকে শাকসবজি থাকে মিক্স করে দিই, তাতে আমাদের পাখিগুলো হেলদি থাকে। মানে পাখিগুলো কিন্তু মাসের অনেক হেলদি, বিশেষ করে সবুজটা। দেখি বাচ্চাগুলোর কি খবর, আমাদের বেবিসগুলা। এই যে এসে পড়েছে আমাদের বাবু বাচ্চাগুলা, একবারে পিচ্ছি পিচ্ছি একবারে। দেখা যেতেছে না একবারে, কম দেখা যেতেছে, এখন একটু ভালো মতন নিয়ে দেখা যেতেছে। বাই দ্য ওয়ে, চলেন এখন ছাদে যে কিছু তুলসী পাতা কালেক্ট করে আনি পাখিগুলোকে খাওয়ার জন্য, কারণ এখানে যে পরিমাণ তুলসী পাতা আছে এগুলি পর্যাপ্ত নয় পাখির জন্য, কারণ তিনটা খাঁচা আছে আমার, বাইরে দুইটা প্লাস এখানে হয়তো একটা। তো তিনটা খাঁচার জন্য কিন্তু আমার মিনিমাম 18টা পাতা লাগে, 18টা কম বেশি, কারণ বেশি পাতা আনলে কিন্তু ওয়েস্টেজ হয়ে যায়, যার কোনো কিছু পরিমাণ মতন পাতা নেই। তো পরিমাণ মতন পাতা নিলে কী হয়, পাখিগুলো ঠিক মতন খাইতে পারে সবগুলো পাখি, এই জন্য উপর থেকে পাতা নিয়ে আসি। বললেন যে পাতাটা নিয়ে আসি আগে, এখন মজা মজা করে খাইব। আর ওদের খাবার দিতেছি না, কারণ হইতেছে ওরা তুলসী পাতা খাইতেছে না। ওরা যদি তুলসী পাতা খায় তাহলে ওদের আমি খাবারটা দিব ভাবতেছি। আর যেরকমটা বলছিলাম ওদের পাতা আছে, তো 14 তারিখে আমাদের এখানে শাকরাইন উৎসব পালন করা হয়, যার কারণে শাকরাইনের জন্য আমাদের সব গাছপালা নিচে এনে ফেলেছি, মানে চারতলায়। যদি দেখেন তাহলে এই যে গাছের লটস অফ গাছ আছে, তুলসী পাতা গাছ, এই পাতাগুলো ছিঁড়া দিয়ে দেখি ওরা খায় নাকি। বলছিলাম যারা কিনা তুলসী পাতা বীজ চান, লাগাতে চান, তো তাদের জন্য বলছিলাম যে দেখেন এই পাতাগুলোর যে বীজ আছে এগুলো নিয়ে যে কোনো একটা জায়গায় ফেলা দিলে কিন্তু তুলসী পাতা গাছ অহরহ হয়ে যায়। তো এই জাতটা হচ্ছে আমাদের খুব এক্সপেন্সিভ একটা জাত, এটা হাতে কালেক্ট করে নিতেছি, নিচে কিছু কয়েকটা গাছের মধ্যে দিয়ে দিব যাতে এই গাছগুলো হয়। গ্রাউন্ডটা অনেক সুন্দর, আটকা পাতা ছিঁড়া নিয়ে আসলাম, এগুলো দিলে ওরা খাইব না যতটুকু জানি। পাতা যদি দিই ছিঁড়া যাব, পাতাটি খাই না একদমই। এরকমই করতে থাকে, পাতা পুতা খায় না কিছু না, দুজনের একজনের পাতা খেতে চায় না। এই সমস্যা হলে পানিটা চেঞ্জ করে দিতে লাগবো, পানির মধ্যে হাই যাচ্ছে অলরেডি দুজনের আর কি। বীজ খেতেছে, সূর্যমুখী বীজ খেতেছে, কিন্তু পাতা খেতেছে না, দুইটার একটা পাতা খায় না। পাতাগুলো ফালা দিয়েছে, একটা পাতা ফালা দিছে, এরকমই করে এরা।
খেতেছে, রুটি দিছিলাম সকালবেলা, রুটিটাও খেতেছে এখন। আবার মানে কখন কি খাই ওরাই জানে, দেখতে পারতেছেন পাতা, এই যে পাতা মুখে নিয়ে খেলা দিল, দেখি পাতা খাওয়ার অভ্যাস করে তুলতে পারি নাকি। যদি ওরা পাতা খেতে পারে তাহলে আমার খাবারের কিছু কস্ট কাটিংটা কমে যেতে পারে, এটা এই জন্য দেখলাম পাতা খাওয়াই বেশি বেশি করে। এই বাটিটাতে পাতা দেওয়া হয়নি কারণ ওদের একটু আগে পাতা খাওয়াই দিছি ভরপুর, যার কারণে ওরা এখন সমস্ত কোনো কিছু খেতেছে না। এই দুটাকে ভাবতেছি গোসল দিয়ে দিব, একটা গোসল দিয়ে দিলে ওরা একটু ফ্রেশ হয়ে যাবে, যেমন পাখিটা একবারে সাদা। ডাকটা কিন্তু অনেকটা অন্যরকম, তার ডাকটা অন্য অন্য পাখির সাথে ওদের মিলে না, কোনো পাখির সাথে আমার মিলে না। নিজে দুইজন এই পাখিটা, একদিন আমি আপনাদের সবাইকে আমার এই পাখিগুলোর হিস্টোরি বলবো, যেন কেন আমি পাখিগুলো পালতেছি। এ এখন আমার পাতা খেতে পাতা না খেতে সূর্যমুখী বীজ খেতেছে, মানে কোনোভাবে ওরা পাতা খেতেছে না, কেন খেতেছে না এটাই বুঝতেছি না।